ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে বিজেপির রাজ্য সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের শাসক দলের হাতে বসিরহাটের একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পাচ্ছিল রাজ্য বিজেপি দপ্তর। কলের জল পর্যন্ত খেতে দেবো না, তোমাদেরকে পেশাব করে খাওয়াবো, এক জায়গায় খিচুড়ি বানিয়ে খাওয়াবো, তোদেরকে ভিটে ছাড়া করবো, এরকম বলছে স্যার। ওই হচ্ছে মেম্বারের দলের লোক বলছে। হ্যাঁ, টিএমসি করে। তারপর গতকাল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার নেতা কর্মীদের নিয়ে প্রথমে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্তের উত্তর পাড়ায় আসেন। সেখানে ভোটের ফল বেরোনোর পর একাধিক ঘরবাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মী নেতাদের মারধর করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে শাসক দলের বিরুদ্ধে। ওই টিএমসির যে জিতেছে মেম্বার, যে উনি এসে বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে, আরো তাড়া করেছে সবাইকে। আমাদের সঙ্গে যারা যারা থাকে তাদেরকে তাড়া করেছে, ভাঙচুরও করেছে সবাইকে। ওইদিকে ওইদিকে তিনটা, আর এইদিকে দুটো না তিনটা আছে। সেই অভিযোগ সরজমিনে খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার, তাদেরকে আশ্বস্ত করলেন এবং পুরো হিংসার ঘটনার রিপোর্ট তৈরি করলেন। তারা টিএমসির ওই যে মেম্বার স্বয়ং এসে মারপিট করেছে, 300-400 লোক নিয়ে আমাদের হামলা করেছে আমাদের সাথে। আমরা বিজেপি করি তাই, ওরা বিজয় মিছিলের দিনে ষড়যন্ত্র করে আমাদের এসে বিশাল মার মেরেছে। মিছিলে না থাকলে আমরা বাঁচতে পারতাম না। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি। এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বড় বড় কথা বলছেন, 21 জুলাই দেখবেন বড় বড় ডায়লগ দেবে, কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি কি, গণতন্ত্র কোথায়? এরা মোদীর একনায়কতন্ত্র নিয়ে কর্ণাটকাতে মিছিল করছে, কর্ণাটকাতে সভা করছে। এর থেকে বড় একনায়কতন্ত্র আছে যে আপনি বিজেপি করেন বলে আপনার পানীয় জলের কল ভেঙে দেওয়া হবে, টিউব অয়েল ভেঙে দেওয়া হবে? ভারতবর্ষের কোথাও হয়, কর্ণাটকে হয়, দিল্লিতে হয়, মধ্যপ্রদেশে হয়, উত্তরপ্রদেশে হয়, কোথাও হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। কিভাবে মেরেছে আপনারা দেখুন, এক একজনকে যেভাবে টেনে হিঁচড়ে খাটের তলা থেকে বের করে মেরেছে। শুধু তাই নয়, খাওয়ার জলের কল ভেঙে দিয়েছে, এখন তাদের অন্য জায়গায় যেতে হচ্ছে এবং তাদেরকে বলছে যে পেচ্ছাপ করে সেই জল তোরা খা। কি অমানসিক অত্যাচার! এখনকার যুগে, এগুলো তো মধ্যযুগে হতো, আমরা শুনেছি যখন মোগল শাসন ছিল তখন এই ধরনের অত্যাচার হতো। আমরা তাদের পাশে যতটা সম্ভব গিয়ে তাদেরকে সামান্য কিছু সাহায্য করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বসিরহাটকে বাঁচাতে হবে, বসিরহাটের মানুষদেরকে বাঁচাতে হবে। তৃণমূল কংগ্রেস বসিরহাটকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু বসিরহাট জেলা না, সমস্ত জেলাতেই যাদের উপর আক্রমণ হচ্ছে বিজেপি করার জন্য, তারা মূলত এসসি সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া সমাজের মানুষ। এবং তৃণমূল কংগ্রেস এদেরকে টার্গেট করেছে যে বিজেপি করে, এই জন্য এদেরকে বাঁচতে দেওয়া হবে না। এসসি সমাজের উপর, পিছিয়ে পড়া মানুষের উপর, দলিত সমাজের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে হলে, উত্তরপ্রদেশে হলে এতক্ষণ পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা হাতে মোমবাতি নিয়ে দিনের বেলা বেরিয়ে পড়তো, তার অপেক্ষা করতো না। অবশ্যই কেন্দ্র সরকারকে আমরা জানাবো, এবং আমি মাননীয় গৃহমন্ত্রীকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি ওনার অফিসে, এবং বিএসএফকে বলবো এখানে টহলদারি বাড়ানোর জন্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।